হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা। আজকে আমার বান্ধবীর বাসায় কী কী আইটেম ও কীভাবে পাঠিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকের খাবারের এই আইটেমগুলোর মধ্যে থেকে আমি শুধু চিকেন শাশলিকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি চিকেন শাশলিক। এই শাশলিকটা আসলে আমরা এক একজন এক একভাবে বানাই। আজকে আমি আপনাদের খুব সহজে একটি ইউনিক ওয়েতে আমি সবসময় যেভাবে বানাই ঠিক সেভাবে আমি এই চিকেন শাশলিকটা তৈরি করে দেখাবো। তো চিকেন শাশলিক তৈরি করতে এখানে আমি প্রথমে নিয়েছি 500 গ্রাম হাড় ছাড়া মুরগির ব্রেস্টের মাংস। তবে মুরগির অন্যান্য অংশের মাংস দিয়েও এটা বানানো যায়। তবে চিকেন ব্রেস্ট দিয়ে শাশলিকটা খুব ভালো হয়। আর এখানে চিকেনটা আমি কিউব করে কেটে নিয়েছি। এখানে ম্যারিনেটের জন্য আমি দিয়ে দিচ্ছি শান বারবিকিউ চিকেন মশলা, সাথে দিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এখন অ্যাড করব আমি বারবিকিউ সস। এখানে 1 টেবিল চামচ বারবিকিউ সস দিয়েছি। 1 চা চামচ সরিষার তেল দিয়েছি। এখানে আমি কালারের জন্য জর্দার রং দিয়েছি। এবার সব মশলাগুলোকে আমি চিকেনের সাথে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে আমি এটাকে 30 মিনিট রেস্টে রাখব। তো দেখতে পাচ্ছেন আমি সব উপকরণ এভাবে গুছিয়ে নিয়েছি। তো এখানে আমি শাশলিকের জন্য নিয়েছি লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, গাজর এবং পেঁয়াজ। তো আমি পেঁয়াজটাকে একটি পেঁয়াজকে 4 টুকরা করে নিয়েছি। আর শাশলিকের জন্য যে স্টিকটা আমি ব্যবহার করেছি তা 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি, তা না হলে কাঠিটা পুড়ে যাবে। গাজরটা অপশনাল, দিতেও পারেন না, দিলেও হবে, আমার পছন্দ অনুযায়ী আমি দিয়েছি। আমি এখানে সবগুলি উপকরণ এভাবে আলাদা আলাদাভাবে কাঠিতে গেঁথে নেচ্ছি। আপনারা চাইলে চিকেনের মশলার সাথে সব উপকরণ একসাথে ম্যারিনেটের পরে মাখিয়ে তারপর কাঠিতে গেঁথে নিতে পারেন। এবার আমি কাঠিতে আমি শক্ত যে সবজিটা আগে গেঁথে নিয়েছি এভাবে একে একে সবগুলি আমি গেঁথে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে শক্ত যে সবজিটা তা শুরুতে এবং শেষে যেন থাকে, তাহলে হবে কি পুরো জিনিসটা হোল্ড করে রাখবে। পেঁয়াজটা যেহেতু নরম, সবসময় পেঁয়াজটা ভিতরে রাখার চেষ্টা করবেন। ক্যাপসিকামটা কাটার সময় আমি ভেতর থেকে যে ক্যাপসিকামের সাদা অংশ এবং বিচিগুলি থাকে সেগুলি ফেলে দিয়েছি। আপনারা চাইলে গাজরটা অ্যাভয়েড করতে পারেন। আবার অনেকে টমেটো ইউজ করে, এটা এক একজনের পছন্দ অনুযায়ী সবজিটা চুজ করে নিতে পারেন। একে একে আমি এভাবে সবগুলি শাশলিক রেডি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার সবগুলি শাশলিক রেডি হয়ে গেছে। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিলাম এবং শাশলিকগুলো ভাজার জন্য তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ। এবার আমি শাশলিকগুলোকে প্যানে দিয়ে দিই।
শাশলিকগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেব। হাই হিটে ভাজলে হবে কি উপর থেকে পুড়ে যাবে এবং ভিতরে সিদ্ধ হবে না। এবার শাশলিকগুলোকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নেব। তো আমি এখানে 15 মিনিটের মতো এই শাশলিকগুলোকে ফ্রাই করব। তো বেশি ভাজতে গেলে চিকেনগুলো ড্রাই হয়ে যাবে এবং হার্ড হবে এবং সবজিগুলোর কালারও চেঞ্জ হয়ে যাবে। তো সবগুলি শাশলিক ভাজা হয়ে গেছে, তো শাশলিকগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। শাশলিক খেতে কিন্তু বেশ টেস্টি হয় এবং ক্যাপসিকামের যে ঝাঁঝালো ঘ্রাণ আছে আমার কাছে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন সুন্দর আমার শাশলিকগুলি রেডি হয়ে গেছে। তো আমি সবগুলো উপকরণ এখানে রেডি করে নিয়েছি। তো বান্ধবীকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম কি খাবা, বাংলা খাবার না চাইনিজ, সে বললো চাইনিজ খাবে। তো আমিও ঝটপট ঘরে যে উপকরণ ছিল তা দিয়েই তৈরি করে ফেললাম আজকের এই চাইনিজ খাবার। তো এই অ্যারেঞ্জমেন্ট করে বান্ধবীর বাসায় সুন্দর এই ট্রেতে ডেকোরেশন করে দিয়ে আসলাম। তো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনি ভালো হয়েছে, সে আবার আমাকে ফোন করে বলল, তো ধন্যবাদ জানালো আজকের এই খাবারের জন্য। তো আপনারাও চাইলে আমার মতো সুন্দর করে ডেকোরেশন করে বান্ধবীকে পাঠাতে পারেন। তো আজকে আমার এই অ্যারেঞ্জমেন্টটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে সেটা বলবেন। এই কাঠের যে ট্রেটা দেখতে পাচ্ছেন সেটা কাঠমিস্ত্রি দিয়ে আমার বাসায় বানানো হয়েছে। আমি একটা ফুড কোর্ট থেকে এই ডিজাইনটা নিয়েছিলাম। তো আমার পরবর্তী ভিডিওতে আমি দেখাবো খুব সহজেই কীভাবে ঝরঝরে মজাদার ফ্রাইড রাইস তৈরি করা যায় সে রেসিপি। আমার রেসিপিগুলো দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন এবং খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন সব মজার মজার খাবার। টাইম ওভার হয়ে যাচ্ছিল, অনেক রাত হয়ে গেছে, তো আমি কখন খাবার পাঠাবো সে টেনশনে আমার একটু অস্থির অস্থির লাগছিল। আজকের এই অ্যারেঞ্জমেন্টে ছিল তান্দুরি চিকেন, চিলি চিকেন, চিকেন শাশলিক এবং থাই ভেজিটেবলস। আমার চ্যানেলে যারা নতুন আছেন ভিডিওটিতে লাইক করবেন এবং আমার প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে প্রেস করে রাখবেন, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।